খ্রিস্টীয় নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। দেশটিতে উদযাপনের কেন্দ্রবিন্দু নিউইয়র্কের টাইমস স্কোয়ারে সাত সাজ রব। ঐতিহ্যবাহী বল ড্রপের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেবেন মার্কিন নাগরিকরা। পৃথিবী জুড়ে সাড়ম্বরে নতুন বছর বরণ শুরু হয় 31 ডিসেম্বর রাত 12টায়, যা 31st night নামে পরিচিত। সর্বদক্ষিণে অবস্থান হওয়ার কারণে বাংলাদেশ সময় বিকেল 5টায় সর্বপ্রথম খ্রিস্টীয় নতুন বছর বরণ করে নেবেন নিউজিল্যান্ডের অকল্যান্ডবাসী। এরপরই উদযাপন শুরু করবে অস্ট্রেলিয়ার সিডনিবাসী। সিডনিতে আতশবাজি পোড়ানোর মাধ্যমে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় নববর্ষ উদযাপনে মেতে উঠবে অস্ট্রেলিয়া। ব্রাজিলের রিও ডি জেনিরোর সমুদ্র সৈকতে নববর্ষের সবচেয়ে বড় অনুষ্ঠানের আয়োজন হয়। এর অন্যতম আকর্ষণ চোখ ধাঁধানো আতশবাজির প্রদর্শন, তাই আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছে সৈকত কর্তৃপক্ষ। এদিকে করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে নববর্ষ উদযাপনে জমায়েত নিষিদ্ধ করেছে ভারত, তবে সীমিত পরিসরে আয়োজন হতে পারে। এছাড়া বিধিনিষেধ মেনে জার্মানি, ফ্রান্স, ইতালি সহ ইউরোপের বেশিরভাগ দেশেই বরণ করা হবে খ্রিস্টীয় নতুন বছর। নতুন বছর যেন সবার জীবনে মঙ্গল ও শান্তি বয়ে আনতে পারে, এমনটাই প্রত্যাশা থাকে সবার। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।